তাহলে অস্কার ইভেন্টে থাপ্পড় খেয়ে কপাল খুলে গেল কমেডিয়ান ক্রিস রকের। অ্যান্ড এদিকে আবার এই থাপ্পড় মারাকে কেন্দ্র করে জিম ক্যারি জানালো উইল স্মিথের বিরুদ্ধে $200 মিলিয়ন মানহানি মামলা করা উচিত। এখন ক্রিস রকের কাছেই প্রথমে আসি। অস্কারে এই থাপ্পড় মারার ইনসিডেন্টকে কেন্দ্র করে উইল স্মিথকে নিয়ে প্রশংসা সমালোচনা যাই হোক না কেন, মাঝখান থেকে বিশাল লাভবান হয়ে গেছে কমেডিয়ান ক্রিস রক। কারণ তাকে দেখার জন্য এখন অডিয়েন্সদের ডিমান্ড অনেক বেড়ে গেছে। অ্যাকচুয়ালি কাহিনী যেটা হয়েছে সেটা হলো, কমেডিয়ান ক্রিস রক আজকে 30 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত কমেডি শো এর একটা ট্যুর করবে, যেটার টিকিট সবগুলো সোল্ড আউট হয়ে গেছে। অ্যান্ড সারপ্রাইজিং বিষয় হচ্ছে তার টিকিট প্রাইসও এখন বেড়ে গেছে 641%। ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্টস অনুযায়ী এর আগে মার্চের 18 তারিখে ক্রিস রকের কমেডি শো এর সবচাইতে লোয়েস্ট টিকিট প্রাইস ছিল $46, মানে 3,900 টাকার মতো। বাট থাপ্পড় খাবার পর এখনকার শোয়ে সবচাইতে কম দামি টিকিটের প্রাইসই হচ্ছে $341, মানে বাংলাদেশি টাকায় 29,000 টাকারও বেশি। বাপরে বাপ, কোথা থেকে টিকিট প্রাইস কোথায় উঠে গেল? অ্যান্ড এই জন্যই তো বলেছিলাম থাপ্পড় খেয়ে ক্রিস রকের কপাল খুলে গেছে। এনিওয়ে, এদিকে আবার জিম ক্যারি উইল স্মিথের এই কাণ্ড নিয়ে জানিয়েছে নিজের রিয়াকশন। অ্যান্ড তিনি এই বিষয়টা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারেননি যে উইল স্মিথ স্টেজে উঠে থাপ্পড় মারার পর যখন সে অ্যাওয়ার্ড পেল তখন সবাই তাকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছে। জিম ক্যারির মতে এই কাণ্ডটা প্রমাণ করে দেয় হলিউড এখন মেরুদণ্ডহীন হয়ে গেছে। I felt like Hollywood is just spineless. Jim Carrey মতে ক্রিস রক যাই বলে থাকুক না কেন সেটার প্রতিবাদ উইল স্মিথ সেই চেয়ারে বসে করতে পারত, কিংবা টুইটারে পোস্ট করে করতে পারত, কিন্তু উইল স্মিথের স্টেজে উঠে ক্রিস রকের গায়ে হাত তোলার কোনো অধিকার নেই। জিম আরো বলে, যদি অডিয়েন্স মহল থেকে কেউ এই কাজ করত ডেফিনেটলি তাকে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করে ফেলা হতো। অ্যান্ড জিম আরো জানায় উইল স্মিথ ক্রিসকে যেভাবে অপমান করেছে এই অপমান ক্রিসকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। এবং জিম ক্যারির মতে সে যদি ক্রিস রকের জায়গায় থাকত তাহলে এতক্ষণে উইল স্মিথের বিরুদ্ধে $200 মিলিয়ন মানহানি মামলা করে ফেলত। ওয়েল, এখন মামলা করার কিন্তু অপশন ছিল ক্রিস রকের কাছে, বাট সে পুলিশকে সাফ জানিয়ে দিয়েছে সে কোনো ধরনের লিগাল অ্যাকশন নেবে না উইল স্মিথের বিরুদ্ধে। এছাড়া উইল স্মিথ নিজেও ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তার এই ইনসিডেন্টের কারণে মাফও চেয়েছে। বাট উইল স্মিথের এই অ্যাকশন নিয়ে এখন একাডেমি অ্যাওয়ার্ডসের তরফ থেকেই ইনভেস্টিগেশন চলছে এবং সপ্তাহখানেক ধরে এই ঘটনা নিয়ে তদন্ত করা হবে। দেখা যাক তারপরে কোনো অ্যাকশন নেওয়া হয় কি না। সো ভিউয়ার্স, এই যে থাপ্পড় খাওয়ার পর ক্রিস রকের টিকিট প্রাইস বেড়ে গেছে আর জিম ক্যারি যা বলেছে সেই বিষয়গুলো নিয়ে আপনি কি মনে করছেন জানাবেন কিন্তু।